কেউ যদি কুনুরের বাচ্চা হ্যান্ডক্যাম করাতে চান অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন। এখানে চারটে বাচ্চা আছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, আসতে পারে অবশ্যই। আমি আছি, করা হয়নি। এরা কতদিনে? প্রায় 8 থেকে 10 মাস সেলফ ফিডিং এসে গেছে, নিজেরাই খাওয়া দাওয়া করছে। আচ্ছা, ওটা কতদিনের বাচ্চা? এটা আপনার হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার লাকি পেট চ্যানেল। আমি সুস্মিতা, আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি। তো চলুন দাদার সাথে আলাপ করা যাক। তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে নেব। দাদা, আপনার নামটা বলুন আর অ্যাড্রেসটা বলুন। আমার নাম সৈকত বিশ্বাস, 33 ললিতমোহন বসু প্লেস, কোন্নগর, হুগলি। হাওড়া থেকে যদি কেউ আসতে চান, আপনি হাওড়া মেন লাইনে যে কোনো ট্রেন ধরবেন, স্টপেজ হচ্ছে কোন্নগর, কোন্নগর নেবে 5 মিনিট হাঁটা পথ। আর কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চান, আপনি শিয়ালদা থেকে সোদপুরের ট্রেন ধরবেন, সোদপুরে নামার পর লঞ্চ পেরিয়ে কোন্নগর ঢুকে আমার বাড়ি আসা যায়, সেটাও একটা ওয়ে আছে। আর কেউ যদি আপনার তারকেশ্বর বা ব্যান্ডেল লাইন থেকে আসে, সেটা যে কোনো একটা মেন লাইনের ট্রেন ধরলে কোন্নগরে অবশ্যই সে পৌঁছে যাবে। তো দাদা, আপনার কাছে কি কি আছে একটু বলুন। আচ্ছা, আসলে আমার এভিআরই দুভাগে ভাগ করা, একটা ছোট পার্ট, একটা বড় পার্ট। তো সান আছে, হবরমজ আছে, আর কিছু আছে আপনাদের জন্য, আপনার ভেতরে গেলে সেটা দেখতে পারবেন। আগে চলুন আপনারা সবাই দেখুন আমাদের সেটআপটা, দেখুন দাদা আজকে আপনার কাছে কি কি আছে একটু বলুন। ঠিক আছে, তো এদিক দিয়ে শুরু করা যাক। এখানে আছে আমার অ্যাপিয়ারের ইয়েলো সাইডের বাচ্চা, আলাদা করে রাখা, সেলফ ফিডিং এসে গেছে, নিজেরাই খাওয়া দাওয়া করছে। আচ্ছা, ওটা কতদিনের বাচ্চা? এটা আপনার হচ্ছে 51 ডেজ থেকে 54 ডেজ এর মধ্যে। এখন কি খাচ্ছে ওরা? এখন সিডস খাবার শিখেছে, সফট ফুডের মধ্যে যেরকম গম, ভুট্টা, বয়েলড এগ, তারপরে যে কোনো ফ্রুট খুব সুন্দর খায়। আর সিডস তো যেরকম কুনুর মিক্স পাওয়া যায় রেডিমেড, বা কেউ চাইলে ওই সানফ্লাওয়ার, কুসুম দানা, ক্যানারি মিশিয়ে একটা সুন্দর করে মিক্সচার করেও দেওয়া যায়। আর এখানে আসছে তারপর লং টেল, দেখতে পাওয়া যাবে কি না জানি না, কারণ ওরা এগলেতে আছে। এও লং টেল, এটাও লং টেল। এটাও এক চেয়ার লং টেল, এটা বোধ হয় বক্সেই আছে, বক্সেই আছে। নেক্সট দাদা আরো কিছু দেখাতে চলেছেন, তো চলুন দেখা যাক। দাদা, এই পাখিগুলো কি আছে? এখানে আছে আপনাদের কিছু আউল, আউল যেগুলো আছে সবই ফিমেল ডিএনএ করা, লং টেল আছে সেটাও ফিমেল ডিএনএ করা, আর কিছু আছে বেঙ্গলি, সেগুলো এখানে সব যে কটা আছে সবকটাই ফিমেল, আলাদা করে রাখা আছে, পেয়ারিং এখনো করা হয়নি। এরা কতদিনে? প্রায় 8 থেকে 10 মাস। দাদা নেক্সট কি আছে? এখানে আছে আমার 4 পিয়ার গোল্ডিয়ান, এরা সবাই ব্রিডিং মোডে এসে গেছে, এগলেও করেছে, এটা আমার 1st ক্লাস হবে এই বছরের, আর খুব ভালো। আমার পাখিটা বেসিক্যালি খুবই ভালো লাগে দেখতে, খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, আমার বেসিক্যালি খুবই ভালো লাগে। উপরে যে দুটো আপনারা দেখছেন সে দুটো হচ্ছে ইয়েলো গোল্ডিয়ান, তলায় আছে গ্রিন গোল্ডিয়ান, যেটাকে নর্মাল বলা হয়। ব্লু করার বহুদিনের ইচ্ছা, আগে এগুলো করে যদি ঠিকঠাক হয়ে যায় তো ব্লু অবশ্যই করবো। এরা কতদিন? এগুলো প্রায় বয়স হয়ে গেছে আপনাদের 14 থেকে 15 মাস। এখন কি খাচ্ছে এরা? আচ্ছা দাদা, আমরা তো ওই যে দেখতে পাচ্ছি দানা তো সবাই দেয় বা পাখিদেরকে আমরা এগুলো দিই, তা এক্সট্রা এই শীতের জন্য স্পেশাল কি দেন? শীতের জন্য সেরকম বলতে গেলে আমি সফটফুডটাই বেশি দিই, মানে আমি পার ডে সফট ফুড দিই। আমি এদেরকে বয়েলড এগ দিই, বয়েলড এগের সাথে সলভেন্ট দিই, ডি নিউট্রিশন, সিম্বায়োটিক সবই সুন্দর করে, আর ডেলি নেচারের এগ ফুড পাওয়া যায়, বা কখন আমি পেট ইন্টারন্যাশনালের এগ ফুড ইউজ করি, কারণ পেট ইন্টারন্যাশনাল এগ ফুডটা বাজেটেবল, ডেলি নেচারের থেকে অনেকটা সেটা চিপ। আর আমি দুটো ইউজ করে দেখেছি, দুটো ঠিক আছে, দুটোই খুবই ভালো, তো আমি দুটোই ইউজ করে থাকি। এগুলো করে ড্রাই করে সেই এগ ফুডটা আমি দিয়ে থাকি মর্নিংয়ে,
আর বেলার দিকে আমি ওয়েদার বুঝে হিউমিডিটিটাকে ফলো করে যদি দেখি হিউমিডিটি ঠিকঠাক তো মাঝে সাঝে আমি গাজর ব্যাগ হালকা করে কিচড়িতে কিচড়ে দেওয়া হয় বা যে কোনো ভেজিস দিই, কখনো কখনো পালং শাকের পাতাও দিই, সেটা ডিপেন্ডেবল পুরোটাই হিউমিডিটি আর টেম্পারেচার দেখে। আচ্ছা না দেখুন এরা নিজেরা করতে পারে, এরম নয় যে গোল্ডেন করতে পারে না, কিন্তু আমি সেরমভাবে এখনো করাইনি, কারণ এদের সব দিনই আমি আমার বেঙ্গলি যেগুলো আছে আমি বেঙ্গলি সেটাতে এদেরকেই চালি। এই আমার এখানে বেঙ্গলি আছে 43 পেয়ার মতন, বেঙ্গলিদেরই আমি ফস্টার করি, যেটাকে ফস্টার করা বলে। ফস্টার হচ্ছে ওদের ডিম এদেরকে দেওয়া, এরা হচ্ছে সেটাকে খুব সুন্দরভাবে ব্রুড করে, বড় করে, তো এদেরকেই সব করা। এখানে অনেক ঘরেই আমার লং টেলের ফস্টার করা আছে, এখানে অনেক ঘরে আপনার গোল্ডেনেরও ফস্টার করা আছে, কিন্তু এখনও সেরমভাবে কিছু বাচ্চা বেরোয়নি, নেস্ট আউট হয়নি, যেগুলো আমি মানে শো করতে পারবো আপনাদের কাছে। আচ্ছা দাদা, বেঙ্গলি ফিঞ্চ তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো কেউ যদি আপনার কাছে বেঙ্গলি ফিঞ্চের যে বাচ্চা চায় বা একটু বড় চায় তো পেয়ে যাবে কি? হ্যাঁ সেটা তো অবশ্যই পাবে, কেন পাবে না, কিন্তু সেরমভাবে আমরা বেঙ্গলি বাচ্চা তুলি না, কারণ ওদেরকে তো পুরোটাই গোল্ডিয়ান লং টেল আউলের বাচ্চা আমরা ফস্টার করে দিই, কিন্তু তা সত্ত্বেও বেঙ্গলি কিছু ক্ষেত্রে আমরা হয়ে যায়, অনেক ফার্টাইল ডিম হয়ে যায় যেগুলোকে আমরা ফেলি না, তো বেঙ্গলি পেয়ে যাবে, সেটা অসুবিধা হবে না। আচ্ছা দাদা, আপনার কাছে তো বেঙ্গলি ফিঞ্চ আর সানকুর দুটোই আছে দেখছি, যারা নতুন বিগিনার যা করলে সব থেকে মানে ভালো হবে, তার পক্ষে বেটার হবে যে ভালোভাবে সে রাখতে পারবে? সত্যি বলতে আমার মনে হয় যদি কেউ বিগিনার হয় তাকে প্রথমের দিকে একটু কম ইনভেস্টমেন্ট করাটাই উচিত, আর সেই ক্ষেত্রে আমি মনে করি বেঙ্গলি দিয়ে শুরু করাটা অনেকটা সুবিধাজনক, প্লাস বেঙ্গলির কেজ সাইজ বলুন, মেনটেন্যান্স বলুন, ফুড কস্ট বলুন, অনেকটাই লো, অনেকটাই লো বাকি মানে সানকোনুরের তুলনায়। আর বেঙ্গলির কিছু ডিজিজেস হয় সেটা আলাদা, বেঙ্গলির ডিজিজ প্রন অনেক কিছু ডিজিজেস বেশি হয়, ক্যাঙ্কার কিছু ডিজিজেস ওদের অনেকটাই বেশি হয়, কিন্তু সেগুলো সবকটাই মেডিসিন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, সেরকম কোনো অসুবিধা নয়, সে যদি একটুখানি ফলো করে সেটা ট্রিটমেন্ট হিসাবে সে তাহলে সেটা রিকভার করতেই পারে। আর প্রথমে সানকুনুর দিয়ে স্টার্ট না করা ভালো আমি এই কারণে বলবো, কারণ সানকুনুর ব্রিডে আসতে অনেকটা টাইম নেয়, প্রায় 3 থেকে 3.5 বছর, তো আমার মনে হয় লোকে তো আড়াইতেও সেটা করে ফেলে, তো সেখানে বেঙ্গলি আপনার ব্রিডে চলে আসে 10 মান্থসের মধ্যে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আইকন তো অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। দাদা এখানে তো আমরা অনেকগুলো সানকুনু দেখতে পাচ্ছি, তো এরা অ্যাডাল্ট না একটু বাচ্চা আছে? না এগুলো সবাই সবকটাই বাচ্চা, এগুলো সব হ্যান্ড ফিডিং এর বাচ্চা, যা সেলফ ফিডিং এ এসেছে, এখন যেহেতু ক্যামেরা ইস্যু বলে এই তো কাছে আসছে, যেরকম এখনো আমি কখনো সকলো দিনে একবার করে হ্যান্ড ফিডিং করিয়ে দিচ্ছি, সফট ভালোই শিখেছে কিন্তু সব বেশি কিছু খেতে পারে না, সানফ্লাওয়ার তত খাওয়া শিখছে আপনার খেতেই আছে, উপরে কিছু এলো সাইডের বাচ্চা নেমেছে, এটা একই ঘরের বাচ্চা আমি আলাদা করে রেখেছি, একটা ঘরে এই সব পরেই বাচ্চা হয়েছিল, যাতে ভবিষ্যতে কেউ যদি আমার থেকে কনফার্মেশন চায় যে আমি এলো সাইডে পিয়ারিং করবো তাহলে সে যাতে এই ঘর আর তলায় কিছু। এই পাখিগুলোর বয়স কি আছে? এগুলো সবকটারই বয়স 4+, তো আমি চাইছি মানে এটা আমাদেরই বাড়ি মানে আমারই বাড়ির বাচ্চা, তো অনেকে ভাববে যে এটা 3-4 মাসের থেকে বেশি বয়স, কিন্তু সেটা নয়, ব্রান্ড লাইনটা খুবই স্ট্রং, এখান থেকে আমি যে কটাই এই মা বাবার থেকে আমি বাচ্চা পেয়েছি সবকটা এরকমই হয়। এবারে আমি 3টে বাচ্চা পেয়েছি, 3টি মেল, ডিএনএ করা। আচ্ছা দাদা, আমরা তো সচরাচর 4 মাসের বাচ্চা কেউ মানে বিশ্বাসই করতে পারবো না, এত সুন্দর বাচ্চা হবেই না, তো আপনি কি খাওয়া দাওয়া চার্টের মধ্যে রেখেছেন যে ওরা এত সুন্দর ভাবে বেড়ে উঠেছে? হ্যাঁ আমি বলবো যে খাওয়া দাওয়া তো অবশ্যই আছে, কিন্তু একটা ব্লাড লাইনও একটা কথা আছে, এর বাবা মা সত্যি খুবই ভালো, আমি খুব ভালো জায়গা থেকে কিনেছিলাম, তো এরা বেসিক্যালি এত সুন্দরই বাচ্চা দেয়, কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে আমি প্রেফার করতাম যখন এই যখন মা বাবা যখন হ্যাঁ ডিম থেকে যখন বাচ্চা বেরোয় তারপর আমি চেষ্টা করতাম মা বাবাকে ক্যানারি পোর্শনটা বেশি দিতে, হেমসিড আর সানফ্লাওয়ারটা বেশি দিতে, সফট ফুডে আমি প্রায় প্রত্যেক দিনই দিতাম আপনার এগ ফুডের মধ্যে কিছু বেটাফার্মের মেডিসিন, কখনো কখনো সাধারণ কিছুও দিয়েছি, এমন নয় যে দিইনি, তো মেডিসিন বেটাফার্মের মেডিসিন ইউজ করা হয়েছে, আর আর কি বলবো মানে আর সেরকমভাবে যদি খুব গরম পড়তো বা সেরকম তখন আমি স্পার্ক ইউজ করেছি, আর
পুরোটাই রাখা খুব সুন্দর ট্রিটমেন্টে ফল ভেজিটেবলস সবকিছু মানে ওয়েল মেইনটেইন ডায়েট করলে সবারই এরকম হয়। আচ্ছা দাদা কেউ যদি ইন্টারেস্টেড হয় যে আপনার থেকে এটা নিতে চাইছে তো আপনি তাদেরকে দিতে পারবেন তো? অবশ্যই কেউ যদি অবশ্যই ইন্টারেস্ট হয় সে আমার বাড়িতে আসতে হবে, আমি কোথাও ট্রান্সপোর্ট আমি কোথাও পাঠাবো না, সে যদি চায় আমার বাড়িতে এসে দেখে সে অবশ্যই নিতে পারে, এখানে এসে নিয়ে যেতে হবে। হ্যাঁ আর আমার সেরকম ভাবে সময় হয় না গিয়ে পৌঁছানো, সে যদি আসতে পারে অবশ্যই আমি আছি। আলাদা করে রেখেছি উপরের ঘরে আলাদা বাচ্চা আর ঠিক এর তলায়, আমি নিচের ঘরে কিছু ইয়েলো সাইড বাচ্চা রেখেছি মানে প্যারেন্টস কেউ যদি চায় আমি দিতে পারবো। তার রিজন হচ্ছে যে আমি দুটো সেপারেট রেখার পেছনে একটাই কারণ যে দুটো মানে অনেকে হয় না মেল ফিমেল ভাই বোন হয়ে যায় অনেকের, তো সেটা যাতে না হয় আলাদা আলাদা ব্লাড লাইন দেওয়ার জন্য। এটা কি আছে? এটা জেব্রা মিউটেশন, এটা এইটা হচ্ছে বাবা যার যেটা দেখছেন পুরো ব্ল্যাক তার দুটো সন্তান, আর ফিমেলটাকে আমি আলাদা করে পাশের খাঁচায় রেখেছি। এটা ফিমেলটা, ওটা কতদিনের বয়স? হ্যাঁ দুটোরই বয়স প্রায় 1.5 বছর হবে। পাখিগুলো কি আছে? এটা হচ্ছে হগুরমো বাজি, এখানকার অনেকে হেলিকপ্টার বদ্রি বলেছে যেটা আপনার সামনে বসে আছে। আচ্ছা এটা কি পেয়ার আছে? হ্যাঁ মেল ফিমেল, এটা এগলেও করেছে। এটা এমনি কতদিনের এরা মেল ফিমেলটা? 1 বছর প্লাস। আচ্ছা দাদা এটাও কি পেয়ারে আছে? হ্যাঁ এটাও পেয়ারে আছে, মেলটা বাইরে ফিমেলটা এগলেতে আছে। এদের এজটা কত আছে? সেম একই বয়স। আচ্ছা দাদা এই লাভবার্ড গুলো কত দিনের বাচ্চা? এগুলো প্রায় 2 বছর বয়স। এ ফার্স্ট এগলে করেছে, এটাকে আমি ফস্টার করেছি ফিশারের, যেটা আমার আরেকটা পাশে এভিয়ারি আছে সেখানে ফস্টার করা, এখন এরা এগলেতে নেই। আচ্ছা আপনার মেলটা হচ্ছে ভায়োলেট ফিশার আর ফিমেলটা হচ্ছে পার্লি। তো দাদার আর একটা সেট আপ আছে তো সেটাও দেখাতে চলেছেন, চলুন দাদা দেখ। হ্যাঁ আসুন, এটা আমার কুনুরের সেট আপ, কুনুর মানে মিক্স সেট আপ বলা যায়, শুধু কুনুর বলাটা বাজে হবে। এখানে কুনুর আছে, হগরমোজ আছে আর কিছু ফিশার আছে, বেশিরভাগ সবই নেস্টিংয়ে আছে মানে সব ঘরেই বাচ্চা, আমি চাইলে যে কোনো ঘরেই আপনাদের সামনে দেখাতে পারি। আমি একটা হগরমোর বক্স চেক করছি, এখানে আছে আপনার 7টা বাচ্চা। যা মা বাইরে যা। হ্যাঁ যাও 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 যাও। এটা আরেকটা ডান হাতে নিয়ে একটু দেখাই, আরো আছে দুটো যেটা একদমই ছোট, কাটতে পারছে এখানে 3টে বাচ্চা। আচ্ছা দাদা এগুলো কি সবই একই আছে? হ্যাঁ আমার আমার এখানে যা আছে আমি যা বাজেট করি সবই আপনাদের হগরমই করি। প্রত্যেকটা কেজেই বাচ্চা? প্রত্যেকটা কেজে বাচ্চা আছে, প্রত্যেকটা কেজে, এটা আমার ফার্স্ট ক্লাস হচ্ছে। এখানে 4টে বাচ্চা আছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা এখানে সব কেজে কি সব বাচ্চা আছে? সব 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 প্রত্যেকটা কেজে বাচ্চা আছে। ক্লাস আমার পাখিটা একদমই নতুন, ছোট থেকে পাখি কিনে বড় করে এই ফার্স্ট টাইম আমি ব্রিডিং করছি আর কি। যেটা আপনারা দেখছেন ওটা হচ্ছে পাইনঅ্যাপেল কুনুর, কোনো ব্যবহার নেই মানে ওরকম নয় যে দেখো কাকে বাচ্চা।
এটাতে কত বাচ্চা আছে আমার টোটাল ঘরে 78টা বাচ্চা আছে আচ্ছা দাদা এখানে তো আমরা নানা রকম কালার দেখতে পাচ্ছি তো বাচ্চাগুলোর কি কালার ওই রকমই আসবে এটা অবশ্য আমার পক্ষে বলাটা সম্ভব না কারণ এটা আমার ফার্স্ট ব্রিডিং কিন্তু এখন পর্যন্ত যা বাচ্চা এসেছে সবই হগরম হয়েছে আমি যে ইয়েলো সাইড দেখালাম যেটা আমার দুটো আলাদা আলাদা ঘরে রাখা আছে যেটা ছটা বাচ্চা ছিল সেই প্যারেন্টসটা হচ্ছে এইটা এই ঘরটা এই প্যারেন্টসটা আবার এগলেতে আছে আমি আপনাদের দেখাচ্ছি বাচ্চা ফুটেছে মনে হচ্ছে তিনটে ডিম ছিল বোধহয় একটা বাচ্চা ফুটেছে হ্যাঁ একটা বাচ্চা বোধহয় ফুটেছে দেখে নিয়ে এক্সেলসটা ফেলে দিই খুব ভালো হলো চেকিংটা আগে খুব ভালো সময় হয়েছে আমি মনে করি সবাইকে বাচ্চা ফোটার সময় চেকিং করতে হবে সে যে কোনোই পাখি হোক না কেন কারণ এই ডিমের খোসা যেটা রয়ে যায় সেটা অনেক সময় ছোট বাচ্চার গা কেটে দেয় আমি এই চ্যানেলকে থ্যাঙ্কফুল বলবো কারণ এর জন্যই আমি এই বক্সটা খুলতে পারলাম আর দেখলাম ও ইভেন যে বাচ্চাটা ফুটেছে এখানে আছে আপনার একদম উপরে আছে ব্লু পাইনঅ্যাপল এটা দু জোড়া আছে সামনে একটা রো পেছনে একটা রো তারপর আছে আপনার সান কনুর দু পেয়ার আছে তার তলায়ও তার তলাতেও আছে সান কনুর তো সবাই এগলেতেই আছে এখানে আমি কিছু ফিশার রেখেছি যেগুলোতে আমি হাই নিউট্রিশন লাভ বা যেটা বাড়িতে খুবই কম কস্টার করার জন্য এখানেও বাচ্চা আছে আমি চাইলে আপনাদের ভিউয়ারকে দেখাতে পারি খুবই ছোট বাচ্চা তিন দিন যাবৎ ফুটেছে আপনারা দেখতে পেলেন দাদার কাছে সানকুনুর আছে তার সাথে সাথে সানকুনুরের অনেক বাচ্চাও আছে আদার কাছে হেলিকপ্টার বদ্রি প্রচুর আছে তার বাচ্চাও রেডি হচ্ছে আস্তে আস্তে নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন দাদার সাথে কন্ট্যাক্ট করুন দাদার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে কেউ যদি ইয়েলো সাইড আর পাইনঅ্যাপল কুনুর বাচ্চা হ্যান্ডটেম করতে চান তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন এই মুহূর্তে দাদার কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে দেখাচ্ছি কেউ যদি কুনুরের বাচ্চা হ্যান্ডটেম করাতে চান অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন দাদা ভিউয়ার্সরা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন আচ্ছা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8902728483 আরেকবার বলুন 8902728483 দাদা কল করার কোনো পারফেক্ট টাইম আছে না কল করার কোনো টাইম নেই আপনারা যে কোনো সময় আমাকে কল করতে পারেন যোগাযোগ করতে পারেন হ্যাঁ অনেক সময় হতে পারে হয়তো আমি সাময়িক তুলতে পারলাম না আমি অবশ্যই সেটাকে দেখে রিং ব্যাক করব দাদা আপনার কাছে যদি কেউ পাখি আনতে আসে তো তার জন্য স্পেশাল কি অফার আছে সর্বপ্রথম আমি বলবো যদি কেউ আমার পাখি নিতে আসে এই চ্যানেলের মাধ্যমে মানে লাকিদের মাধ্যমে যদি কেউ আমার থেকে পাখি নিতে আসে অবশ্যই তাকে আমি একটা সার্টেন ডিসকাউন্ট দেবো ফার্স্ট অফ অল আর দ্বিতীয় যেটা অনেক ব্রিডারের ক্ষেত্রে আমি পাইনি সেটা হচ্ছে যে কেয়ার ট্রিটমেন্ট যেটা অনেক সময় ব্রিডার ফোন করার পর আর পরে যোগাযোগ করে না আমাকেও সেরকম পরিস্থিতিতে আসতে হয়েছে অনেকটা পড়তে হয়েছে সেই জিনিসটা আমি চাই যদি কেউ এই চ্যানেলের মাধ্যমে আসে সেই সাপোর্টটুকুনি আমি দেবো সে পাখি নিক কি না নিক সে আমাকে অবশ্যই ফোন করতে পারে আমার যতটা ইনফরমেশন যতটা নলেজ আমি এই কদিনে গ্যাদার করেছি আমি অবশ্যই চ্যানেল সব সাবস্ক্রাইবারকে শেয়ার করতে চাই বাচ্চাগুলো ক্ষেত্রে আমি ইউজ করি কেটি এটা 3 কিলো কেনার ছিল সেখান থেকে ঢালা কেটি হ্যান্ড ফিডিং ফর্মুলা সাথে কখনো সবখনো ডাইজেশনের জন্য নিওপেপটিন ইউজ করা হয় কখনো আমরা যদি প্রচণ্ড পরিমাণে ঘরে গরম হয়ে যায় তখন আমি স্পার্ক ইউজ করি জলে মানে হ্যান্ড ফিডিংয়ে স্পার্ক লিকুইড কখনো কখনো ড্রাই ওয়াটার আর
প্রোবায়োটিক ইউজ করি আমি দুটো একটা সিমবায়োটিক যেটা বেটা ফার্মের আর একটা সস্তায় প্রোবায়োটিক পাওয়া যায় যেটা হয়তো অনেকে জানে বলে তো আমার মনে হয় না এটা 10 টাকা আসলে 10 টাকা দাম এটা দাদা যে সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলো আশা করি আপনাদের ভালো লেগেছে তো দাদার সাথে অবশ্যই যোগাযোগ করুন আপনাদের যদি এই ইনফরমেশন গুলো খুব ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।